প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণফোরামের বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট ভাঙা তারিখ পিরোজপুরে ভুয়া কার্ডে বিজেপি চাল তুলছে আওয়ামী লীগের লোক বঞ্চিতের অভিযোগ জেলেদের অস্বীকার সংশ্লিষ্টদের নানা সমস্যা জর্জরিত নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে হয়নি সংস্কার সেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রী ও চালক এবং রাজশাহী রাতে শহরজুড়ে ছাতিম ফুলের বুনো ঘ্রাণ মন মাতানো ঝাঁঝালো গন্ধে মুগ্ধতা আরও গাছ লাগানো দাবি প্রকৃতি প্রেমীদের দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন এবারে বিস্তারিত সংবাদ দর্শক কর্নেল অলি সরষে বক্তব্য রাখছেন আমরা এখন সরষে আমরা চলে যাচ্ছি সেখানে এবং জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে কথা বলেছিলাম আমরা বলেছিলাম বিদ্রোহ করতে রাজি আছি বেঙ্গল রেজিমেন্টের 5টা ব্যাটালিয়ন ইপিআর এর সদস্য পুলিশ সহ পাকিস্তানিদেরকে অতি সহজে আমরা পরাজিত করতে পারবো উনি আমাদেরকে উত্তর দিয়েছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে এখানে আনতে চায় না অর্থাৎ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এটা পরবর্তীকালে উনি পাকিস্তানিদের সাথে শেরাটন হোটেলে একাধিক বৈঠক করে এবং সর্বশেষ উনি বলেছিলেন আগামীকাল থেকে হরতাল হবে অর্থাৎ তিনি যে স্বাধীনতা আসবে বা আমরা যুদ্ধ করব এগুলি তিনি কিন্তু তার চিন্তায় ছিল না তিনি এগুলি কারো সাথে আলোচনাও করে নাই তাজউদ্দিন সাহেবের মেয়ের বই দেখলেও বলবেন গতবার আমরা বলেছি ওই বইতে লেখা আছে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকৃতি জানায় আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং জিয়াউর রহমান সাহেবকে নিয়ে রেডিও স্টেশনে যাই ওখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এটাই প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ছিল এর আগে কোনো ঘোষণা হয় নাই এখন প্রশ্ন হচ্ছে আপনারা আমরা সবাই পুরো জাতি একটা যুদ্ধের মধ্যে গেলাম অগাস্ট জুলাই মাসে এই যুদ্ধটা কার বিরুদ্ধে হলো এই যুদ্ধটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা কেন হলো তারা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে অন্য প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে জনগণের সাথে মুখোমুখি করে দিয়েছে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমাদের বহু ছেলে মেয়েরা হতাহত হয়েছে প্রায় 1500-এর উপরে আমাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে অনেকে বলে কয়েক হাজারের বেশি হবে যার কোনো হিসাব নাই যেগুলি পড়ায় দেওয়া হয়েছিল 15000 বা 20000-এর উপরে বিভিন্নভাবে আহত হয়েছে সুতরাং এর পরে আমরা মনে করি 1971 সালে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই সেদিন আমরা তাদেরকে নিষিদ্ধ করেছিলাম আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না আজকে আজকে আমরা আবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নেই তারা সবাইকে ব্যবহার করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ পর্যন্ত তারা জনতার চাপে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই কারণ আর্মি এখানে ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে পুলিশের অনেকেই ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে কারণ সবাই দেখেছে নিজের ছেলে মেয়েকে মেরে কোনো লাভ নাই আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে এই পয়েন্টটাও দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে এই পয়েন্টটা দিয়েছি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছি সেটা হলো অনেকগুলি কমিশন করা হয়েছে আমরা বলেছি শুধু কমিশন করলে হবে না কমিশনকে দায়িত্ব দিতে হবে ওনার সাথে যে 5 জন বা 4 জন লোক আসবে তাদের সাথে নিয়ে একটা রূপরেখা তৈরি করবে এই রূপরেখা তৈরি করার পরে পুরো বাংলাদেশ থেকে তারা যারা যারা মনে করে কিছু বিশেষজ্ঞ আছে লিমিটেড সংখ্যক দর্শক প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি এতক্ষণ কথা বলছিলেন আমরা তখন সরাসরি ছিলাম সেখানে
চতুর্থ দফায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আক্তার। শামীমা, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের 9 সদস্যের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন, তো কি বলছেন তারা? দর্শক, দুঃখিত, সংযোগটি স্থাপন করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমরা এখন পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। পতিত ফ্যাসিস্টের জুলুমবাজরা অনুতপ্ত নয় দাবি করে তাদের আবর্জনার সাথে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্তর্বর্তী সরকার দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার অর্পিত দায়িত্ব শেষ করবে বলে প্রত্যাশা তার। আর গণমাধ্যম সহ আওয়ামী লীগের দলীয় লোকজন তাদের অপকর্মকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল ও সাইখুল হাদিস মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের স্মরণ সভার আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বক্তারা বলেন, সংস্কার ও নির্বাচনের ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। দাবি করেন, কোনোভাবেই দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের চেয়েও করুণ পরিণতি ভোগ করতে হবে। দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কি সংস্কার হবে, এই প্রশ্নে আজকে কোন দ্বিধাদ্বন্দ্বের কোন সুযোগ নাই। স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট আন্দোলনে যারা লড়াই করেছেন তাদেরকে আরো কাছাকাছি হতে হবে। আবেগতাড়িত না হয়ে যুক্তি দিয়ে ভবিষ্যৎ করণীয় ঠিক করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রক্তপিপাসুরা এখনো বিচরণ করছে। আওয়ামী লীগের নেতারা যে সমস্ত কথা বলেন, আওয়ামী লীগের দল যা বলছেন বর্তমান অবস্থার প্রেক্ষিতে, সেগুলো পত্রিকায় ছাপা হচ্ছে, টেলিভিশনগুলোতে তাদের পক্ষের লোকজন এসে কথাবার্তা বলছে এবং জাস্টিফাই করবার চেষ্টা করছে, তারা একে কি করেন। একটা মানুষ পেয়েছেন, একজন আওয়ামী লীগার, যিনি মনে করেন গত 15 বছরে দুঃশাসনের জন্য, নির্যাতনের জন্য, লুটপাটের জন্য, গণহত্যার জন্য তারা কষ্ট পান। সত্যের পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে যে লড়াই, সেই লড়াই আমাদের প্রত্যেকেরই থাকার কাজ। ঐক্য বিঘ্নিত হলে ফ্যাসিবাদ আবার চেপে বসবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলুমবাজরা এখনো পরাজয় স্বীকার করেনি, গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার বন্ধেরও আহ্বান জানান তিনি। জুলুমবাজরা কিন্তু এখনো অনুতপ্ত হয় নাই, তারা এখনো পরাজয় স্বীকার করে নাই। অন্যায় যদি একটা আবর্জনা হয়, সে আবর্জনা ভেসে কোথাও না কোথাও আবার সেটা আশ্রয় নেয়। আমাদের দেশেরও কিছু আবর্জনা আশ্রয় নিয়েছে আশেপাশে, সেই আবর্জনা দিয়ে সার হয় না, তারা ওই আবর্জনা দিয়ে সার বানিয়ে এমন কিছু উৎপাদনের চেষ্টা করছে যা আমাদের ক্ষতি করতে পারে। ন্যায্য সময় দিলেও দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। যত দ্রুত সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব তার সেটা করবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকার যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে নিরাপরাধ ব্যক্তিদের হত্যা করেছে, সে আইনে তাদের বিচার দেখতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। সকালে জামায়াতে ইসলামী চাবাই নবাবগঞ্জ জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, প্রতিদিন অন্য সংগঠনে নেতাকর্মীদের নামে গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা অভিযোগ প্রকাশ হচ্ছে, কিন্তু জামায়াতে ইসলামীর 2,42,00,000 রেজিস্ট্রার্ড কোনো সদস্যের বিরুদ্ধে একটি অভিযোগ আসে না। এ সময় তিনি আরো বলেন, আগে আওয়ামী লীগের তামাশা নির্বাচনের বিচার করতে হবে, তারপরেই জনগণ সিদ্ধান্ত নেবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না। আমরা চাই যে আইনে তারা দেশ শাসন করেছিলেন, যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে এ দেশের গর্বিত সন্তানদেরকে হত্যা করেছিলেন, ওই আইনেই তারা যেন ন্যায় বিচারটা পায়। যে আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, এরা কারা যারা এখন আওয়ামী লীগের জন্য নির্বাচনে আসুক দাবি করে?
এই গণহত্যার বিচারের রায় তাদের উপর যদি প্রয়োগ হয় তারপরে জনগণ বিবেচনা করবে তাদের ব্যাপারে জনগণ কি ফয়সালা দেবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী, যারা মানুষ খুন করেছে, দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। শনিবার কক্সবাজারের আন্দোলনে নিহত ওয়াসিম আকরাম এবং আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জুলাই বিপ্লব ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহতদের পরিবারকে আজীবন সহায়তা করবে। এদিন সকালে চকরিয়ার ছড়ার কুল গ্রামে শহীদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের হাতে আসুন্না ফাউন্ডেশনের দেয়া 2 লাখ টাকার অর্থ সহায়তা চেক তুলে দেন। দুপুরে পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে 2 লাখ টাকার চেক তুলে দেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলমের হাতে। ওয়াসিম আমাদের এই পরিবর্তনের জন্য এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে যে প্রাণ উৎসর্গ করেছেন, জাতি চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে, তিনি ইতিহাসে তার নাম স্বর্ণাক করে লেখা থাকবে। এবং আমাদের গভর্নমেন্ট একটা জুলাই বিপ্লব ফাউন্ডেশন নামে একটা আলাদা ফাউন্ডেশন করেছে, ওখান থেকে আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সহযোগিতা করে যাবে। আমরা গভর্নমেন্ট থেকে চলে যাওয়ার পরেও আমরা চাচ্ছি এই ফাউন্ডেশন থাকবে এবং সাহায্য অব্যাহত থাকবে। পিরোজপুরে ভিজিএফ এর চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত চাল পাচ্ছেন না বলছেন জেলেরা। তাদের অভিযোগ, নিজেদের নামে ভিজিএফ কার্ড বানিয়ে চাল তুলছেন আওয়ামী লীগের কিছু লোকজন। পিরোজপুর থেকে সহকর্মী লাহেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। চলছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। জেলেদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে জন প্রতি 25 কেজি চাল, কিন্তু ভিজিএফের এই চাল পর্যাপ্ত নয় বলছে জেলেরা। মেম্বার চেয়ারম্যানদের অনুপস্থিতিতে চাল বিতরণে দেরি হচ্ছে বলেও অভিযোগ অনেকের। আমার ফ্যামিলিতে 7 জন লোক আছে, 25 কেজি হয় না, ডেইলি 2 কেজি চাউল হইলেও 22 কেজি চাউল, 42 কেজি চাউলের দরকার হয়। যারা জেনুইন জানলে হেরা চাউল পায়, আমার কথা চাই দিয়ে অভিযোগ আছে। আওয়ামী লীগের কিছু লোকজন নিজেদের নামে ভিজিএফ কার্ড দিয়ে চাল তুলছেন, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত জেলেরা। তবে অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা, বলছেন সঠিক নিয়মেই জেলেদের মাঝে বিতরণ করা হচ্ছে ভিজিএফ চাল। ভিজিএফ কার্ডের জেলেদের তালিকার মধ্যে অসংখ্য ভুল রয়েছে এবং ত্রুটিপূর্ণ তালিকা রয়েছে, এমনকি চেয়ারম্যান মেম্বারদের আত্মীয় স্বজনরা এই চাল গ্রহণ করছে। আমরা চাই যাতে সঠিকভাবে সঠিক জেলেরা পায় এবং অন্য কোনো সুবিধাভোগীরা এই চাল ভোগ করতে না পারে এবং সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হোক। দিনাজপুর সদর উপজেলায় আপনার 2200 জেলের জন্য খাদ্যশস্য 95 মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ আছে। তার ধারাবাহিকতায় 7 নং শঙ্কর পাশায় আপনার 25 কেজি হারে জেলা মৎস্য অফিসের তথ্য মতে পিরোজপুর জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা 30,746 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা সমস্যায় জর্জরিত নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একবার সংস্কার করা হয়নি টার্মিনালটি। এমনকি 2 বছর আগে টার্মিনাল ভবনটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এ ভবনটির নিচেই চলছে যাবতীয় সব কাজ। যাত্রীসেবার ন্যূনতম সুযোগ সুবিধা না থাকায় ক্ষুব্ধ যাত্রী ও চালকরা। নওগাঁ থেকে সহকর্মী কাজী কামালের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নওগাঁ শহরের যানজট নিরসনে 80-এর দশকে কেন্দ্রীয় বাস টার্মিনালটি স্থানান্তর করা হয় বালুডাঙ্গায়। বর্তমানে টার্মিনালের অবস্থা জরাজীর্ণ, খসে পড়ছে ছাদের পলেস্তার। 2 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকিপূর্ণ ভবনের নিচে চলছে যাবতীয় কাজ। পুরো টার্মিনাল জুড়েই খানাখন্দ, নেই কোনো যাত্রী ছাউনি, টয়লেট, এমনকি পানির ব্যবস্থাও। যেখানে সেখানে চোখে পড়ে ময়লার স্তূপ,
একটু বৃষ্টিতেই টার্মিনাল এলাকা ডুবে থাকে কাদা পানিতে। রোদ বৃষ্টি মাথায় নিয়েই বিভিন্ন রুটে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে ক্ষুব্ধ যাত্রী ও চালকরা। খুঁটি ভাঙ্গা, ছাদ ভাঙ্গা, ঝড় বৃষ্টির সময় যদি আমরা আসি এখানে দাঁড়াই, দেখা যাচ্ছে যে ছাদ থাকে, ছাদের ইয়া খুলে খুলে পড়তেছে মাথার উপর। আমাদের একটু বসারও জায়গা নাই, প্রস্রাব পায়খানার ভালো কোনো ল্যাট্রিন নাই। কর্ম শেষ করে আমার একটা বাথরুম সারবো সেরকম কোনো জায়গা নাই, একটু পানি খাবো সেই কোনো জায়গা নাই। আমাদের একটা নতুন টার্মিনাল প্রয়োজন, সারাদিন সাধারণ শ্রমিক আমরা খেটেখুটে এসে একটু বসার জায়গা নাই। ভবনটি ভেঙে আধুনিক মানের টার্মিনাল নির্মাণের জন্য বারবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান শ্রমিক নেতারা। দীর্ঘদিন থেকেই পরিত্যক্ত, আমরা বারবার পৌরসভা বা ঊর্ধ্বতম মহলে এই টার্মিনালটা নতুন আধুনিক টার্মিনাল করার জন্য তাদেরকে অবগত করা হয়, বারবার আমাদেরকে আসক্ত করা হয়, কিন্তু সেইভাবে কোনো ফলাফল আমরা পাই নাই। আধুনিক মানের বাস টার্মিনালের ডিজাইন হয়েছে জানিয়ে দ্রুতই নির্মাণ কাজ শুরুর আশ্বাস পৌরসভার প্যানেল মেয়রের। আধুনিক একটি ডিজাইন সম্পন্ন করেছি, এটা আমরা কয়েকটি নতুন প্রকল্পে আমরা এটা সাবমিট করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই অর্থ বছরে আমরা একটি নওগাঁবাসী একটি আধুনিক টার্মিনাল হয়তো উপহার হিসেবে পাবো। এই টার্মিনাল থেকে প্রতিদিন অভ্যন্তরীণ রুট সহ বিভিন্ন জেলায় প্রায় 600 বাস যাতায়াত করে। দুর্ভোগ লাঘবে দ্রুত আধুনিক মানের টার্মিনাল নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে ডিমের দাম, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। বাজারে শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও কমেনি দর। বিক্রেতারা বলছেন পাইকারি মোকামে সবজির দাম বেশি থাকায় বাড়তি দামে বিক্রি করছেন তারা। সরবরাহ বাড়লেও সবজির দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রুজের ডেস্ক রিপোর্ট। বরিশালে খুচরা বাজারে সয়াবিন তেলে ঘাটতি দেখা দিয়েছে। খোলা বাজারে লিটার প্রতি 167 থেকে 175 টাকায় বিক্রি হচ্ছে। আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। আলু প্রতি কেজি 60, রসুন 220 থেকে 225 এবং পেঁয়াজ 120 থেকে 122 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারেও উত্তাপ দেখা গেছে। আর একটু কম দাম যদি কম হইতো তাহলে আমাদের সুবিধা হইতো কেনাকাটা করতে। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। ময়মনসিংহের বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও চড়া মূল্যে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাজার ঘুরে দেখা যায় শিম 240, টমেটো 200, ঢ্যাঁড়স 80, প্রতি পিস লাউ 80 থেকে 120, বেগুন 120 থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা কমে হালি বিক্রি হচ্ছে 48 থেকে 52 টাকায়। আগে 100 টাকা নিচে অনেক সবজি ছিল, আর সব সবজি, যে কোনো সবজি 100 টাকা হতো। একটু ভালো বাজারে ধর ভালো না, এরপর থেকে আর কেউ কিছু খাইতে পারবে না বাজার থেকে। এদিকে ব্যবসায়ীরা বলছেন উৎপাদন কমে পাইকারি মোকামে সবজির দাম বেশি থাকায় বাড়তি দামে বিক্রি করছেন তারা। বন্যা হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মাল কম হয়েছে, মাল আমদানি কম। টাঙ্গাইলে একের পর এক বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম। সরকার ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস 11.87 টাকা দরে নির্ধারণ করে দিলেও হালি বিক্রি হচ্ছে 60 টাকায়। লালমনিরহাটের বাজারে এসেছে শীতকালীন আগাম শাকসবজি। পাইকারি দরে লাউ 30 থেকে 35, বেগুন 70, ফুলকপি 90, শসা 40 এবং করলা 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কমেনি আলু সহ অন্যান্য সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে কমে আসবে সবজির দাম। বেগুন পটলের যে দাম চলা তো মুশকিল, মাছ গোছে তো হাতে দেওয়া যায় না। মৌলভীবাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি 3-4 টাকা বেড়েছে। আগাম শীতের সবজি বাজারে লেগেছে আগুন, 100 টাকার নিচে নেই কোনো সবজি। বাড়তি ডিম ও মাছের দাম, পর্যাপ্ত বাজার মনিটরিং হচ্ছে না বলে অভিযোগ ভোক্তাদের। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন বন্যায় সবজির ক্ষতি হয়ে ডিমের চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সবজি শাকসবজি ছিল বন্যার কারণে, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের মূল্য একটু বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে নোয়াখালীতে ডিমের হালি 56 থেকে কমে বিক্রি হচ্ছে 50 টাকায়। সরকারের বেঁধে দেয়া দাম অব্যাহত থাকলেও ডিমের দাম সহনশীল হবে বলে জানান ভোক্তারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাজার মনিটরিং করার পরেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। ডিমের দাম কিছুটা কমলেও শাক সবজি এখনো ক্রেতাদের নাগালের বাইরে। বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা সাইফুল ইসলাম স্বপন এবং এ কে এম নাজিম রয়েছেন। প্রথমে আমরা চলে যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে কিনা, বাজার মনিটরিং এখনো অব্যাহত রেখেছে কিনা, আর মনিটরিং এর জন্য কোনো টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কিনা কিছু জানতে পেরেছেন কিনা আপনি জানাবেন। জেসিকা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে লক্ষ্মীপুর বাজারে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং লক্ষ্মীপুরে যে আজকে ডিম রয়েছে এই ডিম গতকাল যেটা ছিল 165 টাকা আজ বিক্রি হচ্ছে 150 টাকা করে ডজন, এবং যে শাকসবজি যে বাজার রয়েছে সেখানে করলা বিক্রি হচ্ছে 100 টাকা করে কেজি, টমেটো 200 টাকা কেজি, এবং রয়েছে যে পেঁপে সবচেয়ে কম দামে যে পণ্যটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে 40 টাকা, এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে সেখানে যে আমি আপনাকে বলি যে কচু 80 টাকা এবং মরিচ রয়েছে 480 টাকা করে এবং কলা বিক্রি হচ্ছে 60 টাকা করে বেজি। তো লক্ষ্মীপুরে যে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার কারণে এখানকার যে শাকসবজি কৃষকরা চাষাবাদ করতে সেই শাকসবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে লক্ষ্মীপুর অঞ্চলে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে লক্ষ্মীপুর জেলায় দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে কিনা, গত সপ্তাহে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং তারা গত সপ্তাহে একদিন বাজারে মনিটরিংয়ে নেমেছিল। এখানকার যে ক্রেতারা তারা অভিযোগ করছে যে আসলে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে এই টাস্কফোর্স যদি প্রতিদিনই বাজারে মনিটরিং করে তাহলে যে ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে শাকসবজি অন্যান্য পণ্য। এ ছিল লক্ষ্মীপুর থেকে বাজার দরের সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামে। যে এখানে আসলে ডিমের দাম কিছুটা কমলো, এখনো কিন্তু জেলার বাইরে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলা কিন্তু ডিমের দাম ঊর্ধ্বমুখী, কারণ আমরা গত কয়েকদিন ধরে যে ডিমের যে ঊর্ধ্বমুখী সেটি আমরা দেখছি, পাশাপাশি ডিমের পাশাপাশি অন্যান্য যেসব সবজাতীয় পণ্য রয়েছে সবগুলোর দামই ঊর্ধ্বমুখী। আলু, বেগুন, বরবটি, সিম, কদু, শশা, পেঁপে সবগুলো সবজির দামই ঊর্ধ্বমুখী, কারণ 100 টাকার নিচে তেমন কোনো সবজি নেই। শুধু শশা পাওয়া যাচ্ছে 95-60 টাকা, আবার অনেক ক্ষেত্রে 40-50 টাকার মধ্যে। বাকি যেসব সবজি রয়েছে সেসব সবজি দাম ঊর্ধ্বমুখী। আজকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ চট্টগ্রাম সার্কিট হাউসে একটি বৈঠক করেছিলেন, সেই বৈঠকে তিনি যেমনটি বলেছেন এখনো যারা সিন্ডিকেট করে আছেন, যারা সরকারি কর্মকর্তারা বাজার তদারকি করেন বা বিভিন্ন সংস্থা যেসব সংস্থা বাজার তদারকিতে ব্যস্ত, তারা যদি এখনো ঢিলেঢালা ভাবে কাজ করেন বা তদারকি কার্যক্রম বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণে কোনো ধরনের অসহযোগিতা করেন বা ব্যবস্থা না নেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন এখনো যেসব সিন্ডিকেট বাজারে কাজ করছে এবং যারা বিভিন্ন মাধ্যমে মুনাফা লুটে নিচ্ছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে দায়িত্বশীল যেসব প্রতিষ্ঠান রয়েছে, দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছে তাদের একে প্রয়োজনে চাকরিচ্যুত করে বিশেষ ক্ষমতা এনে গ্রেপ্তার করারও নির্দেশনা তিনি দিয়েছেন। পাশাপাশি যে সার্কেলের যে সভা হয়েছিল সে সভায় জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিজি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারাও বারবার একটি বিষয় উঠে এসেছে যে নিত্যপণ্য প্রয়োজনের যে দাম সেটি এখনো কেন নাগালে নিয়ে আসা যাচ্ছে না বা এটার ঘাটতিটা কোথায়, সেক্ষেত্রে ভোক্তা অধিকার যে ডিজি মহোদয় ছিলেন তিনি যেমনটি বলেছেন তারা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন, শুধু মধ্যস্বত্ব ভোগীরা যদি না থাকে তাহলে বাজারে যে সিন্ডিকেট সেটি নিয়ন্ত্রণ চলে আসবে। তার পাশাপাশি উপদেষ্টা মহোদয় যেমনটি বলেছেন বাজারের সিন্ডিকেট ভাঙতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত এবং এর পেছনে যত বড়ই ক্ষমতাবানরা থাকুক না কেন, যত বড়ই সিন্ডিকেট থাকুক তাদেরকে ভেঙে দিয়ে বাজারের পরিবেশ দ্রুত সময়ের মধ্যে যেন নিয়ন্ত্রণ আনা যায়, পাশাপাশি আরো যারা কাজ করছেন তাদেরকেও যেন আইনের আওতায় আনার জন্য বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর পাশাপাশি যে চট্টগ্রামে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যে টাস্কফোর্সের মাধ্যমে গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং যেসব জায়গাগুলিতে বারবার আসলে সাধারণ যারা ব্যবসায়ী তারা যদি বলছেন যে মধ্যস্বত্বভোগী এবং যেখান থেকে বিভিন্ন পণ্যগুলো ক্রয় করা হয় সেখানেই মূলত নজর দেওয়া জরুরি, কারণ খুচরা যারা ব্যবসায়ী আছেন তাদের বরাবরই দাবি, কারণ তাদেরকে জরিমানা করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, তাদের উপর বিভিন্ন ধরনের
আইন প্রয়োগ করা হচ্ছে, কিন্তু যেখান থেকে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি উৎপাদন করা হয় বা যারা মূল ব্যবসায়ী, যারা বড় ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ যারা ব্যবসায়ী তারা যদি বলছেন। আর বাজারে আমরা যদি জেনেছি এখানকার যারা সবজি ব্যবসায়ী শুরু করে মাছ মাংস বিক্রি করেন, তাদের যে বরাবর মতের দাবি মধ্যস্বত্বভোগীদের কারণে বা পথে পথে এই যে চাঁদাবাজির কারণে মূলত এসব পণ্যের দাম বাড়তে থাকে, এইসব বিষয়ে নজর দেওয়ার জন্য বলেছেন সাধারণ ব্যবসায়ীরা। নাজিম আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি স্বপন আপনাকেও। খুলনা শহরে হালকা বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর অলিগলির ড্রেনের ময়লা পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতে, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত 56 মিলিমিটার বৃষ্টিপাত হয় খুলনায়। এতে নগরীর রয়্যাল মোড়, শান্তিধাম মোড়, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় জমে হাঁটু পানি। রাস্তার উন্নয়ন কাজ চলমান থাকা এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকাকেই দায়ী করছেন নগরবাসী। অভিযোগের তীর সিটি কর্পোরেশনের দিকে, সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। বেশি বৃষ্টি হয়নি তাও এই জায়গা পানি জমে গেছে, ড্রেনের কারণে ময়লা আবর্জনা সাফ করে না, বাচ্চা কাচ্চারা তো খেলাই বন্ধ হয়ে যায়, তারপরে রোগ ব্যাধি তো বেশি ছড়ায়। বাকি পায় এটা বাড়ি যশোরে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় মারা গেছেন 3 জন, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 12 জন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। গত 24 ঘন্টায় যশোর জেলায় 12 জন কিন্তু নতুন করে শনাক্ত হয়েছেন এবং যশোর সদর হাসপাতালে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি যশোর সদর হাসপাতাল, এখানে আজকে ভর্তি আছেন 9 জন রোগী। তো মোট গোটা যশোর জেলাতে মোট ভর্তি রোগীর সংখ্যা, অর্থাৎ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন কিন্তু 35 জন রোগী। তো এর ভিতরে আমরা যেটা লক্ষ্য করেছি, আমরা বারবারই বলে এসেছি যে আসলে অভয়নগরে কিন্তু ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হয়েছে, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের কেমনটা জানানো হয়েছে। সে কারণে মশক নিধান অভিযান পৌরসভা পরিচালনা করেছে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচার প্রচারণা সব রকম অভিযান চালানোর পরেও, এত আয়োজনের পরেও কেন ডেঙ্গু নিয়ন্ত্রণ আসলে সম্ভব হচ্ছে না, এসব বিষয় নিয়ে আমরা এবার আর সিভিল সার্জনের সাথে কথা বলিনি। এবার আমরা কথা বলতে চেয়েছি যে একেবারে ফিল্ড লেভেলে যারা কাজ করেন, অর্থাৎ যারা কমিউনিটি ক্লিনিকে আছেন, তারা গ্রামীণ পরিবেশ সম্পর্কে ভালো বলতে পারবেন যে কেন ডেঙ্গু রোধ আসলে করা যাচ্ছে না। আক্রান্তের হার যেখানে বেশি, তারা কিন্তু পৌরসভার বাইরের বাসিন্দা বেশি, অর্থাৎ গ্রামাঞ্চলে যারা বেশি বসবাস করেন তারা কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি। আপনারা জানেন যে গতকাল যশোরে 1 টানা 2 ঘন্টা ভারী বর্ষণ হয়েছে, যার ফলে অভয়নগর কিন্তু আবারও প্লাবিত, যে কারণে ডেঙ্গুর প্রভাব আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু পৌরসভা এরিয়াতেই মশক নিধন স্প্রে করলে কিন্তু আসলে ডেঙ্গুর সমাধান সম্ভব না, ইউনিয়ন পর্যায়ে এবং পাড়া মহল্লা ওয়ার্ড পর্যায়ে যদি ডেঙ্গু নিধনের জন্য মশক নিধন স্প্রে করা যায় তাহলে হয়তো ডেঙ্গু নিধন কিছুটা করা সম্ভব হবে। অর্থাৎ সকলের সম্মিলিত প্রচেষ্টার কথা কিন্তু জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। এই ছিল আমার কাছে যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ। রাজশাহীর রাতের শহর জুড়ে ছড়াচ্ছে ছাতিম ফুলের মিষ্টি সুবাস। ছাতিমের এমন মনমাতানো ঝাঁঝালো গন্ধে নগরবাসী মুগ্ধ। ফুলে ফুলেও নগরবাসীর মাঝে ছড়াচ্ছে শুভ্রতা। দিনের আলোয় এসব ফুলের ঝলমলে বাড়ে শহরের রূপ। রবিউল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। শরতের পর তপ্তবিদায়ী প্রকৃতিতে পরিবর্তনটা স্পষ্ট। শহরের পথে এখন বুনোগ্রাম, টের পাওয়া যাচ্ছে ছাতিম ফুলের সৌরভ, গোধূলি বেলায় যা প্রতীককে মাতোয়ারা করে। রাস্তাতে ছাতিম ফুলগুলো দেখতে খুবই সুন্দর, অসাধারণ লাগছে। এখন যে ফুলের যে গন্ধ, আমি একদম পুরোই ডিফারেন্ট একটা, যে আমি ফার্স্ট ছাতিম গাছ ছিলাম এবং ভালো লাগছে স্যার। পুজোর মধ্যে আমি বের হয়েছিলাম, নাকি একটা স্মেল আসছে, আমি ভাবছি এটা কিসের, বাবুরাও বলছে মা কিসের, আমি ভাবছি পুজোর মণ্ডপে ধূপ থাকে সেটা, পরে রিক্সার মামা বলছে না না এটা রাজশাহীর ছাতিম ফুলের সুগন্ধ। ছাতিম দীর্ঘকায় গাছ, কাণ্ডের উপরিভাগের পুরোটাই ছাতার মতো ছড়ানো পত্রপল্লব, পত্রকাণ্ডের 7টি পাতা, তাই এর সংস্কৃত নাম সপ্তপর্ণী। ঔষধি গুণ সম্পন্ন ছাতিম গাছের কদর আছে বেশ। ছাতিম ফুলের মিষ্টি সুবাস মাখা এখন রাজশাহীর রাতের শহর। গন্ধটা অনেক কড়া কিন্তু অনেক ভালো লাগে,
অনেক সুবাস ছড়ায় আর এটা যত রাত হয় বেশি তত গন্ধটা বেশি ছড়ায়। রাতের বেলা সুগ রাঁধছে, আমি যাতায়াত করি তো ভালো লাগে। সারা রাজশাহী জুড়ে ছাতিম গাছে যে ফুল ফুটেছে, ফুলগুলো দিনের বেলা যেমন সাদা সুন্দর, রাতের বেলা তার ঘ্রাণ অপূর্ব সুন্দর। জিরো সয়েল প্রকল্পের মাধ্যমে রাজশাহী নগরীর সড়ক বিভাজক ও ফুটপাতে লাগানো শুরু হয় এসব গাছ। রাজশাহী সিটি কর্পোরেশন বলছে, গত কয়েক বছরে নগরীর সৌন্দর্য বর্ধনেই চওড়া ফুটপাতে লাগানো হয় 507টি ছাতিম গাছ। আমরা চেষ্টা করেছি যে গাছগুলি গ্রাম বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হুমকির সম্মুখীন, সেই গাছগুলিকে রাজশাহী শহরের বিভিন্ন প্রান্তরে লাগিয়ে সেগুলোর জাতটাকে রক্ষা করার। কামরুজ্জামান চত্বর হতে সিএনবি রোডে প্রায় 350টি গাছ আমরা রোপণ করেছি, এছাড়াও নদীর ধারে রোপণ করেছি এই গাছগুলি। নানা কারণে ছাতিম গাছ লোকালয়ে এখন বিরল। শহরের পথ ধরে লাগানো এসব গাছ আশা জাগাচ্ছে বৃক্ষ ও প্রকৃতি প্রেমীদের মাঝে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এই ছিল এখনকার দেশ জনপথ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।